হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের সুমন ভাই, চলে আসলাম বসুন্ধরা এন ব্লকে। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি এন ব্লকে আছি বসুন্ধরা। তো আজকে তিন কাঠা দুটো প্লট দেখব। এই হচ্ছে তিন কাঠার প্রথম একটি প্লট, যেটা হচ্ছে তিন কাঠা বাউন্ডারি করা এবং রেজিস্ট্রি মিউটেশন কমপ্লিট। এটি হচ্ছে তিন কাঠার একটি প্লট, খুবই সুন্দর লোকেশন দেখতে পাচ্ছেন। আমি প্লটের ভিতরে যাচ্ছি, দেখেন সাথে আছি আপনাদের সুমন ভাই। খুবই খুবই সুন্দর লোকেশন, বাউন্ডারি করা, রেজিস্ট্রি মিউটেশন কমপ্লিট, সব কিছু কমপ্লিট। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে রেজিস্ট্রি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আশেপাশের লোকেশনটাও দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লোকেশন। তিন কাঠার একটি প্লট, চল্লিশ বাই চুয়ান্ন প্লটের সাইজ। দেখেন আমি কিন্তু প্লটের ভিতরে আছি। তো এ হচ্ছে তিন কাঠার একটি প্লট, খুবই সুন্দর লোকেশন। বিদ্যুতের খুঁটি আছে প্লটের সামনেই, দেখতে পাচ্ছেন। তো তিন কাঠার এই প্লটটি যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বারটি ডিসক্রিপশন এবং টাইটেলে দেয়া থাকে। তো চলেন আসতে আরেকটি প্লট দেখাই আপনাদেরকে, তিন কাঠার আরেকটি প্লট দেখাই। এই হচ্ছে 25 ফিট যে রাস্তাটা, এই রাস্তাটা। তো একই রাস্তায় হচ্ছে যে আরেকটি প্লট আছে, তিন কাঠার আরেকটি প্লট, সেটাও তিন কাঠা, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এদিকের রাস্তাটা 25 ফিট, ওই সামনে গেলেও 200 ফিট রাস্তাটা পড়বে আপনার, যে এন এবং এম ব্লকের মাঝখানে। চলেন আরেকটি প্লট আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে যে আরও তিন কাঠার একটি প্লট, উত্তরমুখী একটি প্লট। আগেরটি যেটি দেখালাম এটি উত্তরমুখী, এবং সামনে যেটি দেখাবো এটি উত্তরমুখী প্লট তিন কাঠার, দেখতে পাচ্ছেন আমাদের এই প্লটটি। দেন তারপর আরেকটি প্লট দেখাবো, ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই প্লটটি আমাদের প্লট, একদম হচ্ছে ঘাস কাটানো আছে, তিন কাঠার একটি প্লট। এবং আমাদের এই প্লটটির সামনে দেখতে পাচ্ছেন বিদ্যুতের খুঁটি আছে, দেখেন। তো আমি এখন 25 ফিট রাস্তার ভিতর দিয়ে হাঁটতেছি, দেন তারপর হচ্ছে যে আমাদের ওই প্লটে যাব এবং সেটা আপনাদেরকে দেখাবো। অলরেডি আমরা প্লটে চলে আসছি, দেখতে পাচ্ছেন এই প্লটের রাস্তাটা 25 ফিট রাস্তা। তো এই হচ্ছে আমাদের বাউন্ডারি করা এবং হচ্ছে যে ঘাস ফ্রেশ করে ফেলছি, দেখতে পাচ্ছেন 25 ফিট রাস্তার ভিতরে প্লট, তিন কাটার একটি প্লট, খুবই খুবই সুন্দর লোকেশন। এই প্লটটি আপনারা চাইলে যে কেউ নিতে পারেন, উত্তরমুখী বাট খুবই প্রাইম লোকেশনে। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে রেজিস্ট্রি মিউটেশন করা প্লট যে কোনো মুহূর্তে নিতে পারেন। এবং আপনারা যারা বসুন্ধরা আবাসিক এলাকা প্লট এবং ফ্ল্যাট বিক্রি করতে যাচ্ছেন, আপনি বা আপনার আত্মীয় স্বজন যারা আছে ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন, অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আপনার ফ্ল্যাট এবং প্লট সঠিক দামে আমি ক্রয় করে থাকি বসুন্ধরা আবাসিক এলাকাতে। বা ডেভেলপারে কোনো জমি দিতে চাইলেও বসুন্ধরা আবাসিক এলাকায় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন আমার এই 25 ফিট প্লট, 25 তিন কাঠার এক প্লটটা, খুবই খুবই সুন্দর লোকেশন। বাউন্ডারি করা, রেজিস্ট্রি মিউটেশন কমপ্লিট, যে কোনো মুহূর্তে চাইলে প্লট নিতে পারেন। আর অনেকের একটা কোয়ারি থাকে যে হচ্ছে সুমন ভাই প্লটের রেটটা আসলে বলেন না কেন? আসলে প্লটের রেটটা হচ্ছে, প্লট তো আসলে একদিনে সোল্ড আউট হয় না, প্লটের একটা সময় লাগে, আর এই সময়ের ভিতরে কিন্তু দাম ইনক্রিজ হয়। এর জন্য যেহেতু আমি ভিডিও দিয়ে থাকি আর ভিডিওগুলো থেকে থাকবে ইউটিউবে, সেজন্য হচ্ছে যে দাম বলা হয় না, কারণ দাম বসুন্ধরা দ্বারা স্টেবল থাকে না দাম। তো দেখতে পাচ্ছেন আমার এই তিন কাঠার প্লটটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।